পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গি পাড়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝ সেতুতে দাঁড়িয়ে দেখলেন সৌন্দর্য। জ্বালানি তেলের বাড়তি খরচ গ্রাহকের ঘাড়ে চাপিয়ে বিপিসির গোঁজা মিলের হিসাব, বিইআরসিকে পাশ কাটানোয় অস্বচ্ছতা, দাম নির্ধারণে গণশুনানি নেই বিকল্প, মত বিশেষজ্ঞদের। অস্থির ডলার বাজারের দোহাই দিয়ে দেশে ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তা স্বার্থ দেখেই মূল্য সমন্বয়ের পরামর্শ। রাত হলেই বাড়ে উৎপাত, রাজধানীতে অন্ধকার সড়ক, ভবঘুরেদের অপরাধের আখড়া, শুধু চিন্তায় নয় করে খুনও, ভাসমান হওয়ায় ব্যবস্থা নিতে গিয়ে অসহায় পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তৃতীয়বারের মতো স্বপ্নজয়ের পদ্মা সেতু পাড়ি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সকালে পদ্মা সেতু পার হয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি জিয়ারতে যান তিনি। মাঝ সেতুতে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেন সৌন্দর্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর সোমবার সকাল 8:12 মিনিটে মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে ওঠে। এর আগে প্রধানমন্ত্রী মাওয়া টোল প্লাজায় 6 নম্বর লেন দিয়ে প্রবেশ করেন, গাড়িবহরের 25,750 টাকার টোল পরিশোধ করেন। স্বপ্নজয়ের সেতু উদ্বোধনের 49 দিনের মাথায় সরকার প্রধানের পদ্মা সেতু অতিক্রম ঘিরে পদ্মার দুই পারের মানুষ ছিলেন উচ্ছ্বসিত। ওনার গাড়ির যত টোল ছিল, ওনার গাড়ির টোল ছিল 750 এবং ওনার বহরের টোল ছিল 21,150 টাকা, উনি সব টোল দিয়ে গেছে আর কি। প্রধানমন্ত্রী আমাদের কাছ দিয়ে যে এই সেতু পার হয়ে গেল, এটা আমার খুব ভালো লাগছে। প্রধানমন্ত্রী এখানে এই পথ দিয়ে যখন যায় আমাদের বুকটা ভরে যায়। সেতু অতিক্রমের সময় প্রধানমন্ত্রী সেতুর মাঝামাঝি স্থানে গাড়ি থেকে নামেন, ছোট বোন শেখ রেহানা সহ 5 মিনিট সেতুতে অবস্থান করে আবার গাড়িতে ওঠেন। এরপর রওনা দেন টুঙ্গিপাড়ায় বাবার সমাধিস্থলে। নিরাপত্তা দিতে পেরে এবং আমরা যারা কাজ করি এটা আমাদের কাছে ভালো লাগার বিষয় যে আজকে পদ্মা সেতু হয়েছে এবং নির্বিঘ্নে মানুষজন চলাচল করতেছে। এর আগে গত 25 জুন উদ্বোধনের 10 দিন পর 4 জুলাই ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল সহ পদ্মা সেতু পাড়ি দেন সরকার প্রধান। সময় সংবাদ, মুন্সীগঞ্জ। বিপিসির গোঁজা মিল আর অসঙ্গতিতে ভরা আর্থিক হিসাবের ভিত্তিতে গ্রাহকের উপর চাপানো হচ্ছে জ্বালানি তেলের দাম। বিশেষজ্ঞরা বলছেন অংশীজনদের যাচাই বাছাইয়ের সুযোগ না থাকায় অস্বচ্ছতা থাকছে বিপিসির আয় ব্যয়ে। এমন অবস্থায় ভোক্তা স্বার্থ রক্ষায় গণশুনানিতে চুলচেরা বিশ্লেষণের পর বিইআরসির মাধ্যমে জ্বালানি তেলের দাম ঠিক করতে দেওয়া হচ্ছে তাগিদ। ফারুক ভুঁইয়ার অবিনের রিপোর্ট। নজিরবিহীনভাবে জ্বালানি তেলের 42 থেকে 51% পর্যন্ত দাম বাড়ানোর পেছনে যুক্তি তুলে ধরা হয়েছিল রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম প্রতিষ্ঠান বিপিসির আর্থিক লোকসান। আর এই দাম বৃদ্ধির ধাক্কায় অস্বাভাবিক হারে বেড়ে যায় জীবনযাত্রার ব্যয়। তবে বাস্তবতা হলো যে প্রতিষ্ঠানের আর্থিক হিসাবের ভিত্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে সেটি নিয়ে রয়েছে নানা প্রশ্ন। আগের 7 অর্থবছর মুনাফায় থাকা বিবিসির তথ্য আমলিয়ে নিলে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটিকে লোকসান গুনতে হয় 8,000 কোটি টাকার বেশি। কিন্তু সরকারের আর্থিক সমীক্ষা বলছে চলতি বছরের 23 মে পর্যন্ত প্রতিষ্ঠানটি লাভে ছিল 1,264 কোটি টাকা। আর মে থেকে জুলাই পর্যন্ত 3 মাসে জ্বালানি তেল বাবদ 5,658 কোটি টাকা নিজের তহবিল থেকে দেওয়ার যে তথ্য দিচ্ছে বিপিসি সেটি আবলে নিলেও চলতি বছরে প্রতিষ্ঠানটির লোকসান 4,394 কোটি টাকার বেশি হওয়ার কথা নয়। ডাউনলোড করেছি অর্থ বিভাগ থেকে, সেখানে আপনার এই বক্তব্যের কোনো তথ্য এখানে নাই। আপনি যদি থাকে আমাকে দেখাবেন, আমি ওর সাথে পরে আপনাকে ক্লারিফাই করব। আর আর্থিক হিসেবে এমন নানা অসঙ্গতির ভিত্তিতে গ্রাহকের উপর চাপানো হয় জ্বালানি তেলের দাম। এমন অবস্থায় প্রশ্ন উঠছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির দায়বদ্ধতা আর স্বচ্ছতা নিয়ে। বিপিসি আমাদেরকে বলে দিচ্ছে আমাদের এখন 100 টাকা লাগবে, আমাদের এখন 20 টাকা লাগবে, এই যে দামগুলোর কথা বলছে, এই দামগুলোর আসলে আমদানি খরচ কত, জাহাজ ভাড়া কত, কতটুক ট্যাক্স দিচ্ছে, এই সব জিনিসগুলো কিন্তু কোনোটাই স্বচ্ছ না। বিশেষজ্ঞরা বলছেন ভোক্তা স্বার্থ রক্ষায় জ্বালানির দাম নির্ধারণে গণশুনানির কোনো বিকল্প নেই। নিয়ন্ত্রক সংস্থা বিইআরসিকে পাশ কাটানো আইনের লঙ্ঘন বলেও মনে করেন কেউ কেউ। আমরা যদি বিইআরসির মাধ্যমে এই মূল্যটাকে ডিসকভার করতে পারি, বিপিসি যেই দামে কিনেছে সেটা তো বিপিসি সাবমিট করবে, তাদের ইনভয়েস সাবমিট করবে যে এত টাকা আমরা এত ব্যারেল তেল কিনেছি, সেটা তো আসবে বিইআরসির কাছে। যারা এইরকম বেআইনিভাবে কর্তৃত্ব বহির্ভূতভাবে বিইআরসি আইন লঙ্ঘন করে বাড়তি টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, তারা অবৈধ কাজ করেছে।
এছাড়া 2014-15 থেকে 2020-21 এসাত অর্থ বছরে বিপিসি 42,992 কোটি টাকা মুনাফার তথ্য দিলেও সরকারের অর্থনৈতিক সমীক্ষা বলছে এ সময় সংস্থাটির লাভ হয়েছে 46,858 কোটি টাকা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশে আবারও কি বাড়ছে ভোজ্য তেলের দাম? আমদানিকারকরাই বলছেন বিশ্ববাজারে সয়াবিন ও পাম তেলের দাম কমেছে বেশ খানিকটা, দাম কমার কথা দেশের বাজারেও। তাহলে দাম বাড়ানোর প্রস্তাব কেন? এমন প্রশ্নে তাদের উত্তর, যে হারে দাম কমেছে তেলের তার চেয়ে বেশি বেড়েছে ডলারের দাম। এদিকে বাজারকে চেপে না ধরে সার্বিক পরিস্থিতি আমলে নিয়ে ভোজ্য তেলের মূল্য সমন্বয় করার পরামর্শ অর্থনীতিবিদদের। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এই প্রবাদই যেন বিরাজ করছে বাজারে, হিসাবের খাতা কাটছাট করা দৈনন্দিন জীবনে। এর মধ্যে আবার বাণিজ্য মন্ত্রণালয়ে ঝুলে আছে লিটারে 20 টাকা করে ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব। এই প্রস্তাবের বিপরীতে কি ইঙ্গিত দিচ্ছে বাজার? গেল দেড় থেকে দুই মাসে দেশের বাজারে প্রতি লিটার সয়াবিন ও পাম তেলের দাম আনুষ্ঠানিকভাবে কমানো হয়েছে 20 থেকে 24 টাকা। আমদানিকারকদের তথ্য, গেল এক মাসে বিশ্ববাজারে সয়াবিনের 4.5% আর পাম তেলের দাম কমেছে 7.5% বেশি। এর সুফল পাওয়ার দাবিদার ভোক্তারা। আন্তর্জাতিক বাজারে কমছে, লোকাল বাজারের পণ্যের দাম কমবে, এটাই স্বাভাবিক এবং এটাই যৌক্তিক। তাহলে দাম বাড়ানোর প্রস্তাব কেন? তাদের দাবি, এক থেকে দেড় মাস আগে আমদানি দায় মেটাতে 94 টাকার মধ্যে ডলার মিললেও এখন লাগছে 112 টাকার বেশি। এখানে ব্যয় বেড়েছে প্রায় 20%, অর্থাৎ ভোক্তার স্বস্তি খেয়ে ফেলছে অস্থির মার্কিন ডলার। আমি আজকে কস্টিং করতেছি 100 টাকা, কালকে সকালে ব্যাংক আমার কাছে বলতেছে 105 টাকা ডলার রেট। তো কোনো বেস প্রাইস আমরা ধরতে পারতেছি না। এলসি করার সময় যদি থাকে সেটা 91 টাকা, এখন আমি যখন এলসি সেটেলমেন্ট তখন যদি আমাকে 112 টাকা করতে হয়, তাহলে এটা আমি কীভাবে কষ্ট করে বিক্রি করব? সব বিচার বিশ্লেষণে এখন কমার্স মিনিস্ট্রি দেখবে যে আসলে কী করা উচিত। জোরপূর্বক নিয়ন্ত্রণ নয়, বরং ডলারের বাজার বাস্তবতা মেনে ভোজ্য তেলের দাম সমন্বয় করার পরামর্শ অর্থনীতিবিদদের। বর্তমানে ইফেক্টিভলি যে রেটে ডলার কিনে আপনার আমদানি করছে সেই রেটটা ধরেই ক্যালকুলেট করতে হবে। রেগুলার নর্মাল মার্জিন যদি না পায় তো তারা যদি আমদানি না করে তাহলে তো ঘাটতি হলে আবার দাম বাড়বে, অস্থির হবে। 95 বাংলাদেশ ব্যাংকের সেট করা রেট, তার থেকে যদি 10-15-20 টাকা বেশি যদি আপনার ডলার এক্সচেঞ্জ হয়, এটা সিরিয়াস প্রবলেম, এটা খুব শীঘ্রই আপনার সলভ করতে হবে। আমদানি নির্ভর ভোগ্যপণের বাজারে ভোক্তার মনে শান্তি ফেরাতে সবার আগে শান্ত করতে হবে অস্থিতিশীল ডলারকে, এমন পরামর্শ বাজার বিশ্লেষকদের। এন্টার বাংলাদেশের অর্থনীতির যে স্থিতিশীলতা সেটা নির্ভর করছে আমরা ডলারের বাজারের উপরে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মূল্যবৃদ্ধির প্রস্তাব দেওয়ার পরপরই বাজারে দাম বেড়েছে খোলা সয়াবিন ও পাম তেলের। দুদিনের ব্যবধানে লিটারে বেড়েছে 20 টাকা পর্যন্ত। বোতলজাত সয়াবিনের দাম না বাড়লেও দেখা দিয়েছে সরবরাহ সংকট। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ, সরাসরি যাচ্ছে তার কাছে। রাজধানীর এই ভোজ্য তেলের বাজার, অর্থাৎ আমরা এখন কারওয়ান বাজারে আছি, ভোজ্য তেলের বাজারে কিন্তু এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ক্রেতা বিক্রেতারা সবাই বলছেন আসলে দাম বাড়ছে খোলা সয়াবিন এবং পাম তেলের। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকটের কথা জানিয়েছেন এখানের খুচরা বিক্রেতারা। দাম বৃদ্ধির কারণ হিসেবে খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা কোনো কিছু জানাতে পারেনি, যদিও আমরা জানি যে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন আমদানিকারকরা, আর এতেই আসলে বাজার অস্থিতিশীল অবস্থার ভেতরে চলে গেছে, অর্থাৎ চটচট করে দাম বাড়ছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা জেনেছি যে 160 টাকা লিটারে চলে গেছে পাম তেল, যেটি 160 টাকা কেজিতে চলে গেছে, যেটি 120 টাকা কেজি পর্যায়ে এসেছে, নেমে এসেছিল। আর যেটা খোলা সয়াবিন, সেই খোলা সয়াবিন তেলটি এখন আবার 170 টাকার বেশিতে উঠে গেছে, যেটি 155-160 টাকার ভেতরে বিক্রি হতো কয়েকদিন আগে। এই যে তেলের বাজার যে বেড়ে যাচ্ছে, এই বেড়ে যেতে যাওয়ার সাথে আসলে যে ক্রেতা যারা আসছেন তারাও আসলে কারণ জানেন না, শুধুমাত্র মাসুল দিয়ে যাচ্ছেন এভাবেই বলছেন। তাদের আসলে নিত্যপণ্যের বাজারে এলে এরকম ভোগান্তির শেষ থাকে না। ভোজ্য তেলের সাথে সাথে কিন্তু অন্যান্য বেশ কিছু পণ্যের দামও বেড়ে গেছে, বিশেষ করে চিনির দাম বেড়েছে, আটার দাম বেড়েছে, ময়দার দাম বেড়েছে, যেটা কিছুদিন আগে একটু কমতির দিকে ছিল। তো এই যে আমরা দেখেছি বিশ্ববাজারে কিন্তু ভোজ্য তেলের দাম কমছে, এটা ব্যবসায়ীরাও বলেছেন, আমদানিকারকরাও বলেছেন, এবং তাদের এখানে দাম বৃদ্ধির প্রস্তাব দেওয়ার পেছনে যুক্তি হচ্ছে ডলারের বাজার অস্থিতিশীল, অর্থাৎ
পেমেন্ট করার আমদানি করার ক্ষেত্রে যে এলসি খোলা এবং এলসি সেটেলমেন্টে গিয়ে ডলারের পার্থক্য বেশ খানিকটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ বেড়ে যাচ্ছে। তারই আসলে প্রভাব বিবেচনায় তারা দাম বৃদ্ধির প্রভাব প্রস্তাব দিয়েছে। এবং এই যে দাম বৃদ্ধির প্রস্তাব দিলে যেটা হয়, আমরা এর আগেও দেখেছি এপ্রিল মাসের শেষ দিকে, অর্থাৎ মাঝামাঝি থেকে শেষ দিকে কিন্তু যখন ব্যবসায়ীরা দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল, এরপরে দাম খোলা সয়াবিন এবং পামের দাম বাড়তে শুরু করে আর বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট দেখা দেয়। ঠিক সেরকমই একটা অবস্থার দিকে যাচ্ছে বলে এখানকার যারা ব্যবসায়ী আছেন এবং এই বাজারে যারা খুচরা পর্যায়ে কেনা তেল বা অন্যান্য পণ্য কিনতে আসেন তারা কিন্তু এমনটাই বলছেন যে আসলে এই মুহূর্তে সরকারকে যদি বেশ শক্ত হাতে এই যে অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া হয় তাহলে বড় ধরনের মাশুল গুনতে হবে খুচরা পর্যায়ের ক্রেতাদের। তো আমার কাছে রাজধানীর এই বাজার থেকে এই মুহূর্তে এই ছিল সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। পদ্মা সেতুর রেলিং পোস্টের সঙ্গে পাকাপোক্ত করা হচ্ছে ল্যাম্প পোস্টের নাট বল্টু। বিশেষ সিমেন্ট, বালু আর ছোট পাথর কণার মিশ্রণ দিয়ে গ্রাউটিং করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে সেতুর সঙ্গে রেলিংও শত বছর টেকসই রাখতে এই কাজ সহায়ক হবে। পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক রেখেই চীনা প্রকৌশলীর তত্ত্বাবধানে এ কাজে ব্যস্ত কর্মীরা। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। দক্ষিণের দ্বার খুলে দেয়া পদ্মা সেতু আর্থসামাজিক অবস্থায় বিস্ময় সৃষ্টি করেছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে কোটি কোটি মানুষের জীবনযাত্রা। কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য সব ক্ষেত্রেই যুগান্তকারী পরিবর্তনের হাওয়া। স্বপ্নজয়ের এই সেতুকে শত বছর টেকসই রাখতে এখন চলছে খুঁটিনাটি কাজ। উদ্বোধনের পরপরই সেতুর রেলিংয়ের নাট খুলে ফেলার মতো ঘটনা ঘটে। এ প্রেক্ষিতে সেতুতে যান চলাচল স্বাভাবিক রেখেই প্লাস্টিকের অস্থায়ী ডিভাইডার দিয়ে নিরাপত্তা নিশ্চিত রেখে প্যারাপেট ওয়ালের উপরে সেট করা পোস্টগুলো সুরক্ষায় এখন ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। প্যারাপেট ওয়াল ও পোস্টের মাঝের সামান্য গ্যাপ পূরণে এই ব্যস্ততা। বিশেষ সিমেন্ট, বালু এবং পাথরের কণা মিশ্রণের গ্রাউটিং জমাট বাঁধার পর নাট বোল্ট পর্যাপ্ত টাইট দেওয়া হচ্ছে। এরপর ব্যবহার করা হচ্ছে সুপার গ্লু। পোস্টগুলোও এখন মজবুত হচ্ছে। হ্যান্ডেলিং এর পোস্টের নিচে 15 মিলি পরিমাণ গ্যাপ আছে, যেটা আমরা গ্রাউটিং করতেছি JGM-202 একটা বন্ডিং ম্যাটেরিয়াল দ্বারা। এটা হলো আপনার সিমেন্ট জাতীয় একটা, ওটা গ্যারান্টিটা আপনার দিতেই হবে, না দিলে তো আপনার নাট টাইট দিতে পারতেছি না। মূল সেতু ঠিকাদার চায়না মেজর ব্রিজ কোম্পানি সূক্ষ্মভাবে এ কাজ করছে। সেতুর পাশাপাশি বিশেষভাবে তৈরি করা রেলিংগুলো শত বছর স্থায়িত্বে এই কাজ সহায়ক হবে। এটার ভিতরে থ্রেড লক আর গ্লু দেওয়ার কারণে এখন ক্লুজ ব্যবহার করেও খুলতে পারবে না, এটা ভেঙে ফেলতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে সেতুতে 7,387টি রেলিং পোস্ট এবং 415টি ল্যাম্প পোস্ট রয়েছে। সংযোগ সেতু সহ 9.83 কিলোমিটার দীর্ঘ পুরো সেতুর রেলিংয়ের রেলিং পোস্ট এবং ল্যাম্প পোস্টে চলছে গ্রাউটিংয়ের কাজ। মুন্সিগঞ্জের মা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, 3 বছর ধরে অকেজো বরিশাল শেরে বাংলা মেডিকেলের এনজিওগ্রাম মেশিন, ভোগান্তির শেষ নেই রোগীদের। হার্টের চিকিৎসায় শেষ ভরসা রাজধানী। বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকায় গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকায়। এখনও মেলেনি নিখোঁজ হওয়া জেলেদের সন্ধান। এই মুহূর্তে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল এবং পটুয়াখালীর মহিপুরে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। প্রথমেই সরাসরি যাচ্ছি রুবেলের কাছে। বৈরী আবহাওয়ার কারণে এখনো সাগর উত্তাল রয়েছে। আমরা যদি বিশেষ করে দেখতে পাই, সকালে এখন জোয়ার চলছে। এই জোয়ারে, তীব্র জোয়ারের কারণে ইতিমধ্যে যে ভাঙন গত 2 দিনে যে অবস্থা, কিন্তু আজকে আরও তীব্র আকার ভাঙন দেখা দিয়েছে। এখন যদি একটু দেখাতে যাই যে উচ্চ জোয়ার, এই উচ্চ জোয়ারের ফলে যেখানে মানুষজন নামা নিষেধ সমুদ্র সৈকতে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষজন গোসল করছে। তবে এখানে লাইফ গার্ড কর্মীরা আছেন, তারা বারবার বাঁশি দিয়ে কিংবা টুরিস্ট পুলিশের মাধ্যমে তারা উঠিয়ে দেওয়া
দেওয়ার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে তারা মানছেন না, তবে নিষেধাজ্ঞা অমান্য করে নেমে পড়ছে। আরেকটি বিষয় বলে রাখি, এই যে তীব্র ভাঙন এবং এই যে উচ্চ জোয়ারের কারণে ইতিমধ্যে যেখানে লাবণী পয়েন্টে আজকে সাপ্তাহিক ছুটির দিন, যেখানে লাখো পর্যটকের সমাগম হয়, কিন্তু আজকে সেখানে সামান্য পরিমাণ পর্যটক শুধু লাবণী পয়েন্টে আছে, তবে অন্য পয়েন্ট যে সুগন্ধা পয়েন্ট রয়েছে সেই সুগন্ধা পয়েন্টে কিন্তু পর্যটকের চাপ রয়েছে। সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষজনের উপচে পড়াবি, সেখানে নিষেধাজ্ঞা অমান্য করে এই যে উত্তাল সাগর যেখানে 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে সেখানে তারা উচ্চ জোয়ারের মাঝেই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে গোসল করছেন। তবে লাইফগার্ড কর্মীরা বারবারই তারা উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে তারা মানছেন না। অন্যদিকে যদি একটু বলতে হয়, এই যে তীব্র ভাঙন সেটি আজকে গতকালকে যেমন প্রশাসনের লোকজন এসে পরিদর্শন করেছেন, কিন্তু আজকে আমরা যেটা জানতে পেরেছি সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বেলা 11টার দিকে এই ভাঙন এলাকা পরিদর্শন করবেন এবং আমরা যেটি জেনেছি এখানকার যারা এই উচ্চ জোয়ারের কারণে পার্শ্ববর্তী যে 600 মতো দোকানপাট রয়েছে, 22 দোকান, তারাও কিন্তু খুব বেশ আতঙ্ক রয়েছে, খুব কাছাকাছি চলে এসেছে। গতকাল যে টুরিস্ট পুলিশের বক্সটি ভেঙে গিয়েছিল সেটি সরানো হয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি আজকেও কিন্তু ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে, কারণ এখন জোয়ার এই জোয়ারে উচ্চ জোয়ারের ফলে সেটি বারবার আঘাত করছে বালিয়াড়িতে এবং তার পার্শ্ববর্তী দোকানগুলো বেশ এখন খুব পানির খুব কাছাকাছি হওয়ায় তারাও বেশ আতঙ্কের মধ্যে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন আমরা আমার কাছে এই ছিল কক্সবাজার থেকে সবশেষ, আমরা এখন চলে যাচ্ছি পটুয়াখালী আমাদের সহকর্মী জাবিরের কাছে। উত্তাল সাগরে জাল ফেলতে না পেরে জেলেরা এখন ঘাটে নোঙর করে আছেন। আমি এখন যেখানে আছি এটি হচ্ছে মহিপুরের শিববাড়িয়া নদী। এই শিববাড়িয়া নদীর তীরে কিন্তু এখন হাজার হাজার জেলে ট্রলার নোঙর করে আছে। পটুয়াখালীর উপকূলে 3 নম্বর সতর্ক সংকেত ছিল গত 3 দিন আগ থেকে, সেই সতর্ক সংকেতের কারণে জেলেরা কিন্তু উঠে এসেছিল বঙ্গোপসাগর থেকে, আর এরই মধ্যে উঠে আসার আগ মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ফিরে তীরের দিকে আসার সময় 3টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছিল। ট্রলার ডুবির ঘটনা ঘটেছিল পায়রা সমুদ্র বন্দরের যে শেষ বয়া, সেই বয়ার কাছাকাছি জায়গায়, সেখানে 9 জেলে এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদেরকে এখনও উদ্ধার করতে সক্ষম হয়নি, জীবিত অথবা মৃত অবস্থায় এসব জেলেদেরকে ফিরে পেতে চায় পরিবারের লোকজন, স্বজনরা, কিন্তু এখনও উদ্ধার না হওয়ার কারণে এই জেলেরা স্বজনরা এখন উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। আর পটুয়াখালীর উপকূলের জেলেরা কিন্তু এখন আতঙ্কের মধ্যে রয়েছেন জেলে ট্রলার ডুবির, একের পর এক জেলে ট্রলার ডুবির ঘটনায় তারা কিন্তু এখন খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। সাগরে মাছ শিকার নিয়ে কিন্তু জেলেরা খুবই দুশ্চিন্তায় রয়েছেন। গত কয়েকদিন আগে 65 দিনে নিষেধাজ্ঞা ছিল, সেই সময় জেলেদের বেকার কাটাতে হয়েছে, এখন আবার সাগর উত্তাল থাকার কারণে সমুদ্রে মাছ শিকারে তারা যেতে পারছেন না, যার কারণে এখন কিন্তু জেলেরা ঘাটেই নোঙর করে আছেন, একেবারে বেকার সময় পার করতে হচ্ছে তাদের। এছাড়াও জেলে মালিক সমিতি আমাদের জানিয়েছেন কিছু কিছু জেলে বঙ্গোপসাগর উত্তাল থাকা সত্ত্বেও কিন্তু জেলেরা সাগরে আজকে গিয়েছেন, কারণ তারা পেটের দায়ে সাগরে গিয়েছেন, কারণ এখন বেকার সময় দীর্ঘদিন থাকতে থাকতে তারা কিন্তু এখন সংসারের ব্যয়ভার বহন নিয়ে কিন্তু খুব দুশ্চিন্তায় রয়েছেন। আর এদিকে বঙ্গোপসাগর এখনও উত্তাল রয়েছে, সাগরে মাছ শিকার কোনোভাবেই নিরাপদ মনে করছেন না মৎস্য বিভাগ। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাত হলেই বেরিয়ে পড়ে তারা, খুঁজতে থাকে টার্গেট, বেছে নেয় এমন কোনো এলাকা যেখানে নেই কোনো সড়ক বাতি এবং সিসি ক্যামেরা। রাজধানীতে চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, এমনকি খুনের মতো ঘটনায় জড়িয়ে পড়ছে ভাসমান এবং ভবঘুরে মানুষেরা। পুলিশ বলছে স্থায়ী এবং বর্তমান কোনো ঠিকানা না থাকায় তাদের বিরুদ্ধে দেয়া যায় না প্রতিবেদন। ওমর ফারুকের ক্যামেরায় বুলবুল রেজার প্রতিবেদন। রাজধানীর কুড়িল ফ্লাইওভারে ওঠার ঠিক আগে বাসে বসে থাকা যাত্রীর মোবাইল ছিনিয়ে নিতে গিয়ে ব্যর্থ হয়ে পালিয়ে যাওয়ার সময় টেলিভিশনের ক্যামেরা দেখে, শুধু বাস থেকে নয় রাতে রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময়ও তাদের হাত থেকে বাঁচার উপায় নেই। আমার গলা ছুরি ধরছে, আমি তো মানে বুঝতে পারছি যে আমার থেকে সব নিয়ে দেবো, এরপর আমার সাথে টাকা ছিল আর এই যে ফোন ছিল ওগুলো নিয়ে গেছে। রাত 8টা থেকে শুরু হয় তাদের উৎপাত, চলতে থাকে ভোর পর্যন্ত। খিলক্ষেত রেলগেট এলাকায় ভাসমান সবজি এবং ফল বিক্রেতারা সারাদিনের লাভ ক্ষতির হিসেব চুকিয়ে বাড়িতে যাওয়ার পথে কখনো কখনো শিকার হন তাদের। প্রতিদিন আপনি মনে করেন যে একজন মনে করেন যে চিন্তা করে ইয়া করে চুরি মুড়ি লিয়ে থাকে, যা কিছু আছে যা যা পাইব সবই লিয়ে থাকে।
ফুটপাথ ধরে খিলক্ষেত থেকে বিমানবন্দর যাওয়ার পথে সারি সারি গাছ, বিশেষ করে হোটেল লে মেরিডিয়ানের উল্টো পাশ থেকে কাওলা পর্যন্ত এলাকাটি সন্ধ্যার পর থেকে অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। নেই কোনো সড়ক বাতি, গাছের চিপার ভিতরে অন্ধকারে বসে থাকে। আপনি যখন মেন রোড দিয়ে হেঁটে যাবেন না, তখনই আস্তে করে দেখবে ডাইনে বামে কেউ আছে কিনা, না থাকলে আস্তে করে পিছন থেকে একজন বেরোবে, সামনে থেকে একজন বেরোবে। কাওলার থেকে ধরে আপনার এই লামিনিয়ানের এই জায়গাটার ভিতরে মনে করেন এগুলা বিমানবন্দর সড়কে নিয়োজিত নাইট গার্ডদের সঙ্গে কথা বলেও জানা গেল ছিনতাইকারীদের সম্পর্কে। এদিক থেকে কোনো লোক ব্যাগ নিয়ে গেলে বিরিজন নিচ্ছে আর কি, ছিনতাই টিনতাই গুলো হয়, অনেকগুলো ছেলে থাকে, এগুলো ওর দিকে ফিটিং দেয়। আমি নাচনের জগতের শুধু ছিনতাই নয়, রাত হলেই শুরু হয় অসামাজিক কার্যকলাপ। কয়েকটি স্পটে পাওয়া গেল সত্যতাও। এই অসামাজিক কার্যক্রমকে কেন্দ্র করেও ছিনতাইয়ের ঘটনার কথা জানা গেল তাদের কাছেই। খারাপ কাজ করে, দেখা যদি থাকে সেগুলাও নিয়ে যায়, খোলাপান এগুলা করে। রাজধানীর চিরচেনা কোলাহল এখন নেই বললেই চলে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যস্ত নগরীও ঝিমিয়ে পড়ে। ঠিক তখনই সজাগ হয়ে ওঠে রাতের অপরাধীরা, যে যার মতো খুঁজতে থাকে টার্গেট। কোলাহলমুক্ত এই রাতকে কখনো কখনো ভয়ঙ্কর করে তোলে তারা। ছিনতাই, ডাকাতি, এমনকি খুনের মতো ঘটনা ঘটে। 29 জুলাই এই এলাকায় এক নাইট গার্ডকে খুন করে মাদকসেবী ও ছিনতাইকারীরা। শুধুমাত্র তাদের অপকর্মে বাধা দেয়ায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পুলিশ বলছে এরা সবাই ভাসমান অপরাধী, এদের নেই কোনো স্থায়ী ঠিকানা। অধিকাংশ ক্ষেত্রেই এই ভাসমান লোকগুলোর কোনো ন্যাশনাল আইডি কার্ড থাকে না, তাদের জন্ম নিবন্ধন তো থাকেই না, নাম ঠিকানা ভেরিফাই না হওয়ার কারণে গ্রেফতার করা আসামির বিরুদ্ধে অনেকাংশে পুলিশ রিপোর্ট দিতে পারি না। ভুক্তভোগীরা বলছেন টহল পুলিশের যথাযথ নজরদারির অভাবও এক্ষেত্রে অনেকটাই দায়ী। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেল লোডশেডিং, সেই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামাল দিতে না পারা, সব মিলিয়ে এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে মানুষের সমস্যার সমাধান হবে না। সকালে জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 53তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে এই মানুষ, এই দেশের মানুষের সমস্যার কোনো সমাধান হবে না। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, একই সঙ্গে বিদ্যুতের যে লোডশেডিং, একই সঙ্গে পানির যে দাম বেড়েছে, জিনিসপত্রের দাম, অর্থাৎ আবার তেল, চাল, ডাল সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে আকাশচুম্বী হিসেবে। এবং তারা সত্যিকার অর্থে কি তারা রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং তাদের দুর্নীতি আকাশচুম্বী হয়েছে। গাজীপুরে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গেলে এলাকাবাসীর রোষানলে পড়েন দুই পুলিশ সদস্য। দোকানে অবরুদ্ধ করে রাখার 1.5 ঘন্টা পর তাদের উদ্ধারের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, গ্রেফতার করা হয় ওই আসামিকেও। বৃহস্পতিবার রাত 8টায় শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড এলাকায় এই ঘটনা ঘটে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি কালামকে গ্রেফতার করতে গেলে এসআই মোহাম্মদ মামুন ও রাজ্জাকের উপর চড়াও হন স্থানীয়রা। একটি দোকানে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন তারা। খবর পেয়ে দোকানের শাটার ভেঙে তাদের উদ্ধার করে পুলিশ। দেখছেন সময় সংবাদ। বরিশাল বিভাগের কোথাও এনজিওগ্রাম করা যায় না। বিভাগের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র এনজিওগ্রাম মেশিনটি অকেজো গত 3 বছর ধরে। যন্ত্রটি বিকল থাকায় হার্টের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দক্ষিণাঞ্চলের মানুষ। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। মাদারীপুরের কালকিনির বাসিন্দা ব্যবসায়ী তাজুল ইসলাম হঠাৎ বুকে ব্যথা করায় আসেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ বিভাগে। হাসপাতালে ভর্তি হলে এনজিওগ্রাম পরীক্ষা করার নির্দেশ দেন চিকিৎসকরা, কিন্তু হাসপাতালের এনজিওগ্রাম মেশিন অকেজো, পরীক্ষা নিরীক্ষা করতে পাড়ি জমাতে হবে রাজধানীতে। এমন খবরে চিন্তিত তার পরিবারের সদস্যরা। এখানে এনজিওগ্রামের মেশিন না থাকাতে আমি যেটা করতে পারলাম না, এটা না করাতে এখন ঢাকায় আমাকে যদি করতে, এটা তো একটা ব্যয়বহুল খরচ, এটা তো আমার পক্ষে সম্ভব না। এমন ঘটনার শিকার শুধু তাজুল ইসলাম নন, হাসপাতালের হার্টের সেবা নিতে আসা সব রোগীর একই চিত্র। ভুক্তভোগীদের দাবি এনজিওগ্রাম মেশিনটি দ্রুত সংস্কার করার। আমার হার্টের সমস্যা দেখা দিয়েছে, এখন এখানে
এনজিওগ্রাম নাই। ডাক্তারদের জিজ্ঞাসা করার পরে তারা বলে যে আমাদের মেশিন নষ্ট, আমরা এখানে করতে পারবো না। এনজিওগ্রামের যদি ব্যবস্থা থাকতো তাহলে তো আমরা ঢাকা এত দূরে যাওয়া লাগতো না। 2014 সালের 23 জুলাই এনজিওগ্রাম মেশিনটি স্থাপনের পর হার্টের রোগীদের স্বল্প খরচে সেবা প্রদান শুরু হয়। 2019 সালের 24 ডিসেম্বর হঠাৎ মেশিনটি নষ্ট হলে থমকে যায় সেবা প্রদান। সংশ্লিষ্টরা বলছেন দীর্ঘদিন পরে থাকার ফলে একেবারে অচলের পথে পুরো এনজিওগ্রাম সেট আপ। আমরা এটা লিখিত অবহিত করি কর্তৃপক্ষকে, কর্তৃপক্ষ রিপেয়ারের উদ্যোগ নেয়, কিন্তু এখনও পরিপূর্ণভাবে চালু হয়নি বা রিপেয়ার করা হয়নি। একটা মেশিন চলতে হলে একটা নির্দিষ্ট একটা টেম্পারেচার রাখে চালাইতে হয়, তা না মেশিন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। আমার কাছে মনে হয় সব দিকে বিবেচনা করে আমার মানে মেশিন যে অবস্থা আছে এটা আদৌ চলে কি না সেটাও দেখার বিষয় আছে। 3 বছর পর চলতি সপ্তাহের মধ্যেই মেশিনটি আবারও সচল হবে বলে দাবি হাসপাতালের পরিচালকের। নতুন করে আসতেছে, আশার প্রেক্ষিতে আশা করি উইদিন 7 ডেজের মধ্যে আমরা চালু করতে পারবো। 9 কোটি টাকা ব্যয়ের এই মেশিন চালু ছিল 6 বছর। এই সময় এনজিওগ্রাম পরীক্ষা হয়েছে 615 জনের, হার্টে রিং বসানো হয়েছে 46 জনের, এছাড়া স্থায়ী পেসমেকার বসিয়েছে 2 জনের আর স্থায়ী পেসমেকার বসিয়েছে 1 জনের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। অবশেষে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের যানজটের ভোগান্তির অবসান হতে যাচ্ছে। এগিয়ে চলছে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড 6 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ, শেষ হয়েছে 60% কাজ। আগামী বছরের জুন মাসের মধ্যে সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার আশা সড়ক ও জনপদ বিভাগের। অত্যাধুনিক সড়কটিতে থাকছে 3টি আন্ডারপাস, 2টি ফুটওভার ব্রিজ সহ ফুলের বাগান, দৃষ্টিনন্দন লাইটিং। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। 2 যুগের অবসান হতে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া পর্যন্ত 8 কিলোমিটার সড়কের। পাল্টাচ্ছে সড়কের মানচিত্র, যানজটমুক্ত যাতায়াত করতে পারবেন সড়ক ব্যবহারকারীরা। 2021 সালের 8 ফেব্রুয়ারি শুরু হয় সড়কটির নতুন করে নির্মাণের কাজ। প্রকল্প বাস্তবায়নে খরচ হচ্ছে 365 কোটি টাকা। 50 ফুটের সড়কটি এখন 150 ফুট প্রশস্ত করা হচ্ছে। সড়কের দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা সহ থাকছে RCC ঢালাইয়ের ওয়াকওয়ে। যানজট নিরসনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও মাতুয়াইল এলাকায় রাখা হচ্ছে 2টি ইউটার্ন। সড়কটির মাঝখানে 7 ফুট প্রশস্ত মনোরম ফুলের বাগান সহ থাকবে দৃষ্টিনন্দন লাইটিং। এছাড়া দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তৈরি করা হচ্ছে 3টি আন্ডারপাস ও 2টি ফুটওভার ব্রিজ সহ 9টি কালভার্ট। আধুনিকতার ছোঁয়া পেয়ে মাত্র 1.5 বছরে পাল্টে গেছে লিংক রোডের আগের অবস্থা। ফলে এখন থেকেই চলাচলে সুফল ভোগ করছেন পরিবহন চালক ও যাত্রীরা। অনেক যানজট লাগিয়ে থাকতে এই কারণে গ্যাদারিং ছিল বেশি। আমাদের জন্য বহু সুবিধা হয়েছে, মনে করেন রোড হওয়াতে রোড পুরো ক্লিয়ার, অনেক সময় নষ্ট হতো, কিন্তু সরকারের বর্তমানে 6 লেন করাতে আমাদের অনেক সুবিধা হবে। কাজটা চলছে, এটা যদি আরেকটু দ্রুত হয় তাহলে মানুষের ভোগান্তি আরও কমবে। আগামী বছর জুন মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার আশা সড়ক ও জনপথ বিভাগের। আশা করছি আগামী জুন মাসের নাগাদ আমাদের প্রকল্পের কাজ শেষ হবে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে আমাদের নারায়ণগঞ্জবাসীর জনদুর্ভোগ হতো সেটা থেকে মুক্ত পাবে। 6 লেনের এই দৃষ্টিনন্দন সড়কটির সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবে বলে আশা স্থানীয় সংসদ সদস্যের। সম্পূর্ণ আধুনিক আন্ডারপাস, বাইপাস করে 3টা আন্ডারপাস আছে, বাইপাস আছে, আমার মনে হয় এটা একটা দৃষ্টিনন্দন রাস্তা হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ জেলা সদর ও বন্দর উপজেলার অন্তত 10 লাখ মানুষ সড়কটি প্রতিদিন ব্যবহার করেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর, ইউক্রেনে ইউরোপের সবচেয়ে বড় জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আবারও হামলার খবর পাওয়া গেছে। এই হামলার জন্য পাল্টাপাল্টি দোষারোপ করেছে কিয়েভ ও মস্কো। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে প্রধান উস্কানিদাতা হিসেবে আখ্যা দিয়েছে চীন। জাতিসংঘ জানায় বৃহস্পতিবার ইউক্রেনে ইউরোপের সবচেয়ে বড় ঝাপুরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রে আবারও গোলা হামলার ঘটনা ঘটে। বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবন এবং ফায়ার স্টেশন লক্ষ্য করে অন্তত 10 বার এ হামলা চালানো হয়। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর মার্চ মাসে বিদ্যুৎ কেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। এরপর থেকে বিদ্যুৎ কেন্দ্রটির দেখভাল করে আসছে মস্কো।
বৃহস্পতিবার ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। দেশটির দাবি, বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের বন্দুকের নলের সামনে জিম্মি করে রেখেছে রুশ বাহিনী। পরমাণু কেন্দ্রে হামলার জন্য মস্কোর বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব ও G7-ভুক্ত দেশগুলোকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কিয়েভ। রাশিয়া একের পর এক ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে, মানুষ হত্যা করছে, তাদের যুদ্ধাপরাধ কোনোভাবেই ক্ষমা করা যায় না। বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি আমাদের আহ্বান, তাদের সম্পদ এখনই জব্দ করুন, তাদের সব ধরনের ভিসা বাতিলের দাবি জানাচ্ছি আমরা। পুতিন প্রশাসনের এই হামলার কোনো অজুহাত মেনে নেয়ার মতো নয়, তারা রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে মস্কো। পরমাণু ইস্যুতে রাশিয়াকে চাপে ফেলতেই মিথ্যাচার করা হচ্ছে বলেও দাবি তাদের। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সামরিক বাহিনী সেখানে মোতায়েন রয়েছে বলেও দাবি রাশিয়ার। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের উস্কানিকে দায়ী করেছে বেইজিং। মস্কো নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেন, রাশিয়াকে শেষ দিনে 1500 ফায়ার সার্ভিস কর্মীর দিন রাত পরিশ্রমেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সেন্ট্রাল পর্তুগালের দাবানল। পুরে ছায় 10,500 হেক্টরেরও বেশি এলাকা, যার মধ্যে রয়েছে সেরা দা অ্যাস্ট্রেলা ন্যাশনাল পার্কেরও কিছু অংশ। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। জ্বলছে আগুন, পুড়ছে পর্তুগালের সংরক্ষিত বনাঞ্চলগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি। ধোঁয়ায় আচ্ছন্ন প্রায় 100 কিলোমিটার এলাকা। পর্তুগালের অগ্নি নির্বাপক উড়োজাহাজ বা হেলিকপ্টারের প্রায় অধিকাংশই ব্যবহার করা হচ্ছে এ দাবানল নিয়ন্ত্রণে। স্থলযান পৌঁছানো কঠিন, তাই আকাশ থেকেই পানি ছিটিয়ে চলছে তীব্রতা কমানোর প্রাণপণ চেষ্টা। নিয়োজিত আছে 1,500-এর বেশি দমকল কর্মী, তবু এক সপ্তাহেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি কোবিলা অঞ্চলের ভয়াবহ দাবানল। আগুনের লেলিহান শিখা দেখা ছাড়া যেন কিছুই করার নেই সাধারণ মানুষের। অনেকেই চেষ্টা করছেন নিজের খামারের পশুগুলোকে প্রাণে বাঁচাতে। বাড়িঘরের অনেকটা কাছে চলে এসেছে আগুন, অসহায় বাসিন্দারা। আমরা সত্যি অনেক কঠিন সময় পার করছি। একদিকে তাপমাত্রা, অন্যদিকে আগুন চলে এসেছে ঘরের কাছাকাছি। এতটা কঠিন সময় আগে আমরা আর কখনো পার করছি বলে মনে পড়ে না। দমকল কর্মীরা তাদের মতো চেষ্টা করছে, কিন্তু কবে এই আগুন নিয়ন্ত্রণে আসবে তা বলা কঠিন। কিছু জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বেশিরভাগ এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন। দাবানলের ঝুঁকিতে আছে আরো বেশ কিছু এলাকা। এর মধ্যে ওইসব এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। তবে সংরক্ষিত বনাঞ্চলের এ আগুন নতুন ট্র্যাজেডি তৈরি করবে বলে শঙ্কায় সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে আজ রাতেই দেশে ফিরছেন সাকিব আল হাসান। বোর্ড প্রেসিডেন্টের জরুরি বার্তা পেয়ে নির্ধারিত সময়ের দুদিন আগেই দেশে ফিরে আসছেন তিনি। শনিবার নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে সাকিবের। এরপরই ঘোষণা করা হবে এশিয়া কাপের বাংলাদেশ দল। বহু আলোচনা সমালোচনা, ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে ক্রিকেট না বোঝা মানুষটাও হতবাক সাকিবের এমন কাণ্ডে। মহাতারকার কর্মকাণ্ডে মর্মাহত তার পার ভক্তরাও। অতপর বোর্ডের কঠোর হুঁশিয়ারিতে টনক নড়ে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারের। বৃহস্পতিবার দিনভর টানটান উত্তেজনার পর সন্ধ্যায় নিজেই সময় সংবাদকে নিশ্চিত করেন সাকিব। বেটউইনার নিউজের সঙ্গে বাণিজ্যিক চুক্তি বাতিল করেছেন তিনি, প্রথমে মৌখিক এবং পরে সাকিবের লিখিত। কিন্তু এ যাত্রায় আর এত সহজে বেঁচে যেতে পারছেন না সাকিব আল হাসান। এর আগে কয়েক দফায় তার কর্মকাণ্ড ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলেও এবার বেশ কঠোর বিসিবি। টেস্ট অধিনায়কের এমন দায়িত্বহীন আচরণে ক্ষিপ্ত ক্রিকেট বোর্ড। তাই তো নতুন কোনো দায়িত্ব দেওয়ার আগে সাকিবের মনোভাব জানতে চান তারা। এ কারণেই পাপনের জরুরি বার্তা পেয়ে নির্ধারিত সময়ের দুদিন আগেই দেশে ফিরে আসছেন মিস্টার 75। শুক্রবার রাতেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসার কথা রয়েছে সাকিবের। শনিবার বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেখানেই নিশ্চিত হবে আগামী 2 বছরের জন্য টি-20 অধিনায়কের দায়িত্ব সাকিব পাবেন কি পাবেন না। পরে একই দিন এশিয়া কাপের জন্য দল এবং নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাঝ সেতুতে দাঁড়িয়ে দেখলেন সৌন্দর্য। দাম বাড়ানোর আগেই অস্থির ভোজ্য তেলের বাজার, খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 20 টাকা বেশিতে, সংকট বোতল জাতের, ডলারের দাম বৃদ্ধির দোহায় ব্যবসায়ীদের।
এবং জ্বালানি তেলের বাড়তি খরচ গ্রাহকের ঘাড়ে চাপিয়ে বিপিসির গোজা মিলের হিসাব, বিইআরসি কে পাশ কাটানোর অস্বচ্ছতা, দাম নির্ধারণে গণশুনানির নেই বিকল্প, মত বিশেষজ্ঞদের। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।